ম্যাশিং হচ্ছে আমার ওই যে আমি ওখানে খেলতেছিলাম, মানে খেলতে খেলতে আমার পেটে এমন যে চাপ লাগছে, চাপ লেগেছে আমার ওখানটা যে বমি হয়ে গেছে। বয়স্ক মানুষদের খুব কাশি হচ্ছে, আমার নাকে পুরো যে ধোঁয়া চলে গেছে, অনেক অনেক ধোঁয়া চলে গেছে, এই যে আমি ওখানে বমি বমি হয়ে গেছে, আমি পড়ে গেছি। আমরা চাচ্ছি এটা বন্ধ করুক, এরা অন্য কোথায় গিয়ে কাজ করুক। শ্বাসকষ্ট হয়, দম নিতে কষ্ট হয়, বুকে ব্যথা হয় কোনো সময়। বাচ্চাগুলো পড়া যদি প্রবলেম হয় এই দায়টা কে নেবে? সংলগ্ন ডাবগ্রাম দুই অঞ্চলের ঠাকুরনগর এলাকায় স্কুলের পাশে চলছে রাস্তা তৈরির পাথর ও বিটুমিন মিশ্রণের প্লান্ট। এই প্লান্টের জেরে সমস্যায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। একটি সংস্থার তরফে এলাকায় প্লান্টটি চলছে, প্রতিদিন টায়ার জ্বালিয়ে পিচ গলানোর ফলে কালো ধোঁয়ায় থেকে যায় গোটা এলাকা। ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে পড়ছে স্কুল পড়ুয়া থেকে এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এই প্লান্টের কারণে পরিবেশ দূষণ হচ্ছে, রাতের অন্ধকারেও চলে কাজ। এ নিয়ে একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং বিজেপি বিধায়কের কাছে গণডেপুটেশন দেওয়া হলেও কোনো সুরাহা মেলেনি। বিক্ষোভ দেখানো হলে মাঝে মধ্যে কাজ বন্ধ রাখা হয়, এরপর ফের শুরু হয় কাজ। প্লান্ট বন্ধের দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই প্লান্ট আদৌ বৈধ কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। এখানে ম্যাশিং হচ্ছে আমার ওই যে আমি ওখানে খেলতেছিলাম, মানে খেলতে খেলতে আমার পেটে এমন যে চাপ লাগছে, চাপ লেগেছে আমার ওখানটা যে বমি হয়ে গেছে, আমার নাকে পুরো যে ধোঁয়া চলে গেছে, অনেক অনেক ধোঁয়া চলে গেছে, এই যে আমি ওখানে বমি বমি হয়ে গেছে, আমি পড়ে গেছি, নিজে পড়ে গেছি, আমার এখানে এখানটায় ব্যথা লেগেছে, অনেক কষ্ট হয়, এই যে অনেক ব্যথা লাগে, পুরো এই যে পেটটা পুরো টান লেগে যায়, অনেক কষ্ট হয়, এই জায়গায় আসে পেটটা পেটের পর টান লেগে যায়, আর পেটের পুরো ব্যথা থাকে দেন নিচে পড়ে যায়, শ্বাস নিতে অসুবিধা হচ্ছিলো, আর এর জন্য আমি ওখানে মাটিতে পড়ে গেছি, চোখে জল দিয়েছি, তো আমি ওগুলো ভালো লাগছে, তবে আমি ওই জন্য বাড়ি চলে গেছি, আমি আর তো কয়েকদিন কালকে আসিনি। শ্বাসকষ্ট হয়, দম নিতে কষ্ট হয়, বুকে ব্যথা হয় কোনো সময়, হ্যাঁ অসুবিধা হয় অনেক সময়, হ্যাঁ বাবা মাকে জানিয়েছি। এটা চলাতে খুব দূষণ ইয়ে হচ্ছে, আমাদের এই গন্ধে মাথা ঘুরাচ্ছে, বমি বমি পাচ্ছে, খুবই খারাপ অবস্থা। এইটা যেন অন্য কোথাও গিয়ে করে, এখানে থাকাতে খুব অসুবিধা হচ্ছে আমাদের, হ্যাঁ শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছে, বয়স্ক মানুষদের খুব কাশি হচ্ছে, তার জন্যই আমরা আর কি বলছি যে এটা যেন অন্যখানে কোথাও যায় করে। হ্যাঁ স্কুলে আছে, স্কুলের বাচ্চাদের তো কষ্ট হয়ই, ওরা তো বাচ্চা, আমরা তো বড়, ওদের তো ভবিষ্যৎ দেখতে হবে না, ওটার জন্যই আমরা আর কি বলছি যে এটা যেন অন্য কোথাও চলে যায়। হ্যাঁ অনেক জায়গায় বলা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। যে এই যে স্কুলটা যে আছে, স্কুলের সামনে যেগুলো হচ্ছে এগুলো তো ঠিক না, না কারণ আমার বাচ্চা স্কুলে পড়ে, প্লাস আশেপাশের বাচ্চাগুলো পড়ে, বাচ্চাগুলো পড়ে যদি প্রবলেম হয় এই দায়টা কে নেবে? ওনারা কি নেবেন? ওনারা তো নিজেরা নিজের পয়সা কামানোর দিন এটা করছেন, কিন্তু আশেপাশের লোকের যে প্রবলেমগুলো হচ্ছে ওরা জানেন? সেটা তো জানেন না, কারখানার জায়গা না, এটা তো মনে করেন একটা উচিতই না এটা এখানে করা, যেহেতু এটা একটা ফ্যামিলির মধ্যে, মনে করেন একটা পাড়া, প্লাস পাড়ার পাশাতে স্কুল, তাই না? কতগুলো বাচ্চা এখানে পড়ে, এগুলো তো ঠিক না, যদি কারখানা হতো ব্যাপারটা অন্যরকম ছিল, কারখানা তো না, তাহলে এগুলো কেন হবে? এগুলা বন্ধ করতে লাগবে না? এটা না না না, এটা তো ইদানিং মোটামুটি ধরেন বছর এক বছর মতো হলো এরা বসাইছে, সমস্ত লোকজনে ছিল, লোকজনের মাধ্যমে এরা বসানো হয়েছে। সমস্যা আমাদের মানে শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাচ্চাদের প্রবলেম হচ্ছে, ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, ধুলাবালি উঠতেছে, এই যে টায়ার জ্বালাচ্ছে, টায়ারের গন্ধ হচ্ছে, দুশোর পাশে একটা স্কুল আছে, স্কুলে বাচ্চাদের প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমাদের পঞ্চায়েত প্রশাসন জানানো হয়েছে, তারা এসে বলা, তারাও বলছে বন্ধ ছিল দুই দিন, আবার এরা খুলে দিয়েছে। আমরা চাচ্ছি এটা বন্ধ করুক, এরা অন্য কোথায় গিয়ে কাজ করুক। আর কাজ হচ্ছে এখান থেকে 30 কিলোমিটার দূরে এমএসের কাজ হচ্ছে, এখানে এরা এই সমস্ত কাজ করতেছে। আমাদের পাশে একটা রাস্তা পিচ তৈরি করা একটা প্লান্ট চলছে, তো এই প্লান্টের ধোঁয়ায় আমাদের দৈনন্দিন জীবন ভীষণভাবে বিপর্যস্ত হচ্ছে। আমরা চাইছি প্লান্টটাকে স্থানান্তরিত করা হোক, এবং এখানে পাড়ার সবাই অবজেকশন করছে, বাট ওরা বন্ধ করছে না বা স্থানান্তরিতও করছে না কোনোভাবে। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, বিভিন্ন দপ্তরে পাঠিয়েওছি অবজেকশন, কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। তো আমরা অনুরোধ করছি যে আপনারা স্টেপ নিন,
যেই প্লান্ট যাতে স্থানান্তরিত করা হয়। ধোঁয়া, কালো ধোঁয়া, প্রচুর কার্বন, জল, খাবার সবেতে কার্বন, এবং আমাদের শ্বাসকষ্ট হয়, মাথা ব্যথা করে, শারীরিক কষ্ট হচ্ছে। এবং এখানে যথেষ্ট বাচ্চারাও রয়েছে, সামনে স্কুল রয়েছে এবং বয়স্করা রয়েছে, তাদের প্রত্যেকের কষ্ট হচ্ছে। তো দয়া করে স্টেপ নিন আপনারা যাতে স্থানান্তরিত হয়। আমরা আমাদের কাছে রিপোর্টের কাগজগুলো আছে, আমরা সেটা দেখাচ্ছি। অসুবিধা বলতে বাচ্চারা তো লোকাল, আমরা তো লোকাল না, আমরা বাইরে থেকে আসি। এবার আমরা স্কুল করে এইটুকু সময়, আর একটা যদি ধোয়া হয় সেটা তো স্বাভাবিকভাবে সবারই অসুবিধা হবে, আর বাচ্চাদের অসুবিধা, আর এখানকার গার্জেনরা অনেক এখানে এসে আলোচনা করছিলো তাদের অসুবিধা, এখন ওদের কতটা ক্ষতি হচ্ছে, কতটা এটা প্রভাব পড়ছে এটা ওরা বলতে পারবে। স্কুলে তো অনেক সময় হয় অনেক কারণে, শুধু যে এটা কারণ তা না, কারণ মেন রোডের সাথে আমাদের স্কুল, দূষণ তো হবেই। হ্যাঁ, ধোঁয়া আসলে তো প্রভাব পড়বেই। এদিন সংস্থার তরফে মোহাম্মদ নাসির বলেন, এই প্লান্ট যখন বসানো হয়েছিল তখন জনবসতি ছিল না, দূষণ যে ছড়াচ্ছে তা মেনে নিয়ে তিনি জানান দ্রুত প্লান্টটি অন্যত্র সরিয়ে নেওয়া হবে। প্রসঙ্গত, এই প্লান্টটি আগে জলে সরিতে ছিল, সেখানে সমস্যা হওয়ায় পরবর্তীতে ঠাকুরনগরে সরে আসে। देखिए, जिस समय ये प्लांट बैठाने का डिसीजन हुआ ना, उस समय इस तरह अगल बगल में कोई घर नहीं था, छोटा छोटा घर था, ये वाला ये सब नहीं था, जंगल टाइप का था, वही सोच के इस जगह में जो है डिसीजन डिपार्टमेंट से बात करके दिखा के लिया गया। डिपार्टमेंट जैसे हम लोग MBS का काम है, BSF का है और NBDD का है, फिर आपका कॉरपोरेशन का है, PWD का है, ये सब का काम यहाँ से होता है। पॉल्यूशन को दिखाया गया था, पेपर है मालिक के पास है पेपर। ऐसे तो ये देखिए, ये प्लांट तो उतना चलती नहीं है, मतलब साल में बीच में एक महीना ऐसा करीब, एक 12 महीना में एक 11 महीना, एक महीना करीब करीब चलती है प्लांट, बाद बाकी तो बंद ही है। तो अभी हम लोग डिसीजन लिया है कि दूसरा जगह देख रहे हैं, हैं, लेकिन ये जो एक दो ठो काम है इसको करने के बाद में हम लोग शिफ्ट कर देंगे। हाँ, थोड़ा पब्लिक को धूल परेशानी हो रहा है, तो ये हमें भी इसका खेद है, तो हम लोग खुद ये सोच रहे हैं कि यहाँ से जो है हम लोग शिफ्ट कर लेंगे। थोड़ा ये 2-3 काम है इसको, थोड़ा वो डिपार्टमेंट का भी हम लोग टेंडर लिया हुआ है और उनका डिपार्टमेंट का काम है तो वो तो करना ही है जी। तो डिपार्टमेंट से बोला है कि ये काम निकाल लीजिए, उसके बाद नेक्स्ट जो काम है वो दूसरा जगह से। दो भाई का ज़मीन में वो मैंने फिर बंटवारा के कारण से वहाँ से उठाया गया, ये 2-3 काम निकालने के बाद जाना पड़ेगा। दिन सर हम यहाँ का इंचार्ज हैं, कंपनी का ऐसा कोई नाम नहीं है, मतलब एक तो चल रहा है फार्म में, कंपनी का नाम पूजा इंटरप्राइज। International Trade Fair on Construction, Building Materials, Wood, Hardware and Interiors on 22nd, 23rd and 24th December 2023 at Exhibition Ground near IG Office, NH31A Bypass Road, Siliguri, West Bengal. पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।